হ্যালো গাইস, আজকে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে যে আমাদের নায়ক রকি ভাই কেমন টিকটক ভিডিও করে, কোন কোন জিনিসগুলো ইউজ করে সে টিকটক ভিডিও করে, আজকে সেই সব সব জিনিসগুলো আপনাকে দেখাবো। সো এ হচ্ছে আমাদের নায়ক রকি ভাই। ভাইয়া কি অবস্থা? হাই, হ্যালো। দেখছেন ইত্তে আমার বড় ভাই কি বলতেছে? দেখছেন আমাদের বড় ভাই যে একটা মনে করেন টিকটক করার জন্য যে একটা লাভ মরিচ বাতি দিয়ে আসছে, অনেক সুন্দর হয়েছে লাভটা। যে দেখেন ভাই, ভাই একটু সাইড প্লিজ দেখিয়ে দি ভাই। লাভ আপনাদের দেখানো যাচ্ছে না লাইটিংটা প্রবলেমের জন্য, লাইটিংটা একটু ক্লোজ করো তো ভাই। যাই হোক, সামনে আসেন, আপনি সামনে আসেন। সো আপনাদেরকে দেখি আপনি। হ্যাঁ ভাই, কিন্তু কিছু বলবেন কি সমস্যা? আজকে আমাদের যে নতুন ব্লগ হচ্ছে সেজন্য আপনাকে মানে আপনি কি কি জিনিস ইউজ করেন বা কি কি মানে কাজ করেন সেগুলো আজকে সবাইকে আমি দেখাচ্ছি। এখানে তো দেখতেই আছেন যে আমি টিকটক করবো এখন, তাই না? এই যে আমি লাইটিং ফিটিং করছি, হ্যাঁ, তারপরে দেখেন আমার আমার রুমটা তো মানে সৌন্দর্যজনক এলেবেলে হয়ে গেছে আমার রুমটা। আমি টিকটক করি, আমার অনেকে টিকটকে বলে ভাই, তারপরে ফেসবুকে আপনি যে ড্রেস পরেন এত দামি দামি, এগুলো কই থেকে আনেন? এখানে দেখেন আমার যে কত ধরনের আইটেম, বাটন ফোন, তারপরে বিভিন্ন চাংলা দেখেন কয়টা আছে। আপনি এদিকে আসেন, এইদিকে আসেন, দেখেন দেখি আপনাদের দর্শকদেরকে আমি আজকে দেখিয়ে দিই লাভটা কিরকম হয়েছে। বিশেষ করে এই লাভটা কিন্তু আমি অ্যাড করছি, সো কেমন হয়েছে সেটা আমার মানে এটা ভুল প্রাপ্ত হচ্ছে যে আমি পাবো। বড় ভাই বলছে যে ওরকম ভাবে করতে, আমি কিন্তু না, আমি বলছি এটা লাভ সিস্টেম করাটা সবচেয়ে ভালো হবে। সো আজকে আমাদের নায়ক ভাই টিকটক করার জন্য একদম পুরাই রেডি হয়ে গেছে। তো দেখেন সানগ্লাস লাগে একদম মানে অসাম, মানে হিরো বলা মানে পুরাই দেখছেন কি ড্রেস ভাই। আচ্ছা আপনার ড্রেস এইসব জগতে যারা থাকে তারা বুঝে কি কি লাগবে। আর এই যে দেখতেছেন এত কিছু আমি এখানে দিয়েছি, আসলে অল্প টাকাতে আমি অনেক সুন্দর কাজগুজ করি। কি সমস্যা তো মার্গতে অল্প টাকাতে অনেক কাজগুজ করি, এখানে সাধারণ একটি লাভ। কিন্তু আমার ভিডিও যখন করি শুট করি আমার ব্যাকগ্রাউন্ড গুলো যে হয়, এই যে এটা 3 সিট রুম তা কিন্তু মনে হয়। এই দেখেন আমার এই পরিবেশ, এটা হচ্ছে ব্যাচেলার জীবন, ব্যাচেলার জীবন। এই যে দেখেন আমার রুমের এলুমিনিয়াম অবস্থা, আসলে যখন আমি এই ড্রেস গুলা এই যে আমার ড্রেস গুলা। আচ্ছা ভাই একটা কথা, ভাই একটা কথা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা ছিল। সো আপনাকে একটা, আচ্ছা আজকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাই, দেখছেন অনেক সুন্দর হয়েছে। সো আপনি ড্রেসটা কি মানে কত টাকা নিয়েছে আপনার কাছে? একদম 1500 টাকা। কত থেকে নিয়েছেন? অনেক সুন্দর ড্রেস, কিন্তু মানে অনেক সুন্দর লাগতেছে সেই মানে একদম মানে নায়কের একটা যে ভাব থাকার কথা তার থেকে কিন্তু বেশি সানগ্লাস অবসান সেই হয়েছে না। আর কি প্রশ্ন ছিল, এই যে আপনি এতদিন ধরে টিকটক করতেছেন, আপনি প্রতিনিয়ত দেখি নিত্য নতুন ড্রেস, ব্লেজার, ব্লেজারটা ভাই দেখাতে হবে? এমন কোন আইটেম নাই যে ওনার কাছে পাবো না। তারপর আপনার কাছে একটা ভয়েস স্পিকার ছিল, ওইটা মনে হয় কোথায় রাখছে খুঁজে পাই না,
অনেকক্ষণ খুঁজছে, খোঁজার পরে পায় নাই, পাওয়ার পরে আমার সাথে অনেক চিন্তা চিন্তা করছে। সো এখন শুরু হবে যে হচ্ছে যে আমাদের নতুন টিকটক ব্লগ, টিকটকই হবে পাশাপাশি ব্লগও হবে, এবং ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সবাই কিন্তু ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমাদের নায়ক রকি ভাই দিয়ে সার্চ করলে অবশ্যই পাবেন, টিকটকে জেলে পাবেন নায়ক রকি ভাই। টিকটক অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি নিজেই জানি না কয়টা অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল অনেকগুলো। সো দেখতে পাচ্ছেন তো আমাদের আজকে যে আমাদের নায়ক রকি ভাইয়ের ড্রেসটা অনেক সুন্দর ভাই, আপনাকে তো একদম মানে ঠিক আছে, পুরো হিরো। ওকে থ্যাংক ইউ ভাই, আমি কাজ করবো।